আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর ডিজাইনের ফুলকারি জামার সেলাইটা কি করে তৈরি করেছি বা হাতের কাজে জামার সেলাইটা কি করে করেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, আমার জামার ডিজাইনটা, এটা নিচের বর্ডার আর এটা হচ্ছে গলা। তো দেখুন, এটা খুবই সহজ এবং সিম্পল কাজ। এখানে আমি হাতার কাজ করেছি, মাঝখানে পুঁতি লাগিয়েছি। আপনারা চাইলে পুঁতি লাগাতেও পারেন, নাও লাগাতে পারেন, এই জন্য আমি এগুলো খালি রেখেছি। তো এখন আমরা পাতার ডিজাইনটা কি করে করেছি সেটাই দেখব। দেখুন, আমি পাতার সেলাইটি তৈরি করছি। আপনারা চাইলে এই মাঝখানে ফুলের যে আমি ফাঁকা রেখেছি এভাবেও ডিজাইন করতে পারেন, অথবা পুঁতিও লাগাতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, যার যেরকম ভালো লাগে। এই জন্য আমি পুঁতি লাগিয়েও দেখিয়ে এলাম, আবার পুঁতি ছাড়াও ফাঁকা রেখেও দেখিয়ে দিলাম। আর আমি মাঝখানের ডালগুলো সেলাই দেখালাম না, এটা চেন সেলাই। আমরা কম বেশি সবাই চেন সেলাই সম্পর্কে জানি, এই জন্য আমি চেন সেলাই আর দেখালাম না। তো মাঝখানের ডালগুলো আমি চেন সেলাই দিয়েছি। এভাবে আমরা ঘরে বসে যদি এক রঙের জামাগুলো কাজ করি, তবে জামাগুলো অনেক আকর্ষণীয় ও সুন্দর লাগবে, আপনারা দেখলে খুব সহজেই পারবেন। তো দেখুন, আমি আপনাদের খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি আপনাদের জন্য এরকম আকর্ষণীয় অনেক সুন্দর সুন্দর জামার ভিডিও নিয়ে আসবো। আর ডিজাইনটি কেমন লাগলো আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন। তো দেখুন, আমার পাতার ডিজাইনটি প্রায় শেষ হয়ে আসছে। দেখুন, আমার পাতার ডিজাইন শেষ, এখন আমি আপনাদেরকে ফুলের ডিজাইনটি দেখাবো। তো দেখুন, আমি এখানে ফুল এঁকে নিয়েছি, চারটা ঘর হবে ফুলের। তো এখন আমি ফুলের কাজটি শুরু করছি। দেখুন, আমি খুব ধীরে ধীরে আপনাদেরকে কাজটি করে দেখাচ্ছি, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। তো দেখুন, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে চারটা ফুলের পাপড়ি তৈরি করেছি। এক একটা পাপড়ি ভরাট করতে হবে, এরকম ঘুরিয়ে ঘুরে চেন সেলাইয়ের মতোই অনেকটা, একটা কানে থেকে পুরোটা ঘুরিয়ে সেলাই তৈরি করতে হবে। তো একটা পাপড়ি আমার শেষ, আমি এখন আর একটা পাপড়ি তৈরি করছি। তো আমি আপনাদেরকে দুটো পাপড়ি তৈরি করে দেখাবো, বাকি দুটো আপনারা একই নিয়মে তৈরি করে নেবেন, কারণ পুরোটা দেখাতে গেলে ভিডিও বেশি লম্বা হয়ে যায় আর সময়ও লাগে অনেক, এই জন্য, কারণ একই নিয়ম। এই দুটো পাপড়ি যেভাবে তৈরি করা হয়েছে, বাকি দুটো একইভাবে তৈরি করলে ফুলটি কমপ্লিট হয়ে যাবে। এই কারণে আমি বাকি দুটো দেখালাম না, আপনারা এই একই নিয়মে বাকি দুটো তৈরি করে নেবেন, তাহলে ফুল কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন, আমার দুটো পাপড়ি কমপ্লিট করা শেষ, তো আমার জামাটি তৈরি হয়ে গেছে।
দেখুন জামাটি এখন কতটা সুন্দর লাগছে দেখতে। এই যে নিচের বর্ডার, এখানে গলা, আর এই যে হাতাতে আমি পুঁতি লাগিয়েছি। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই।